আইটিবাড়ি.কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমরা কমেন্ট ব্যাকলিংক করতে পারি। সো আজকের পর্বে আমরা দেখব যে আমরা যে কমেন্ট ব্যাকলিংক গুলো করলাম বা ক্লায়েন্টের যদি কাজ করি, তো সেই ব্যাকলিংক গুলার রিপোর্ট, আমরা যে কাজ করলাম এই কাজের রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে কিভাবে জমা দেব। সো এইখানে আপনাকে প্রথমে দেখুন, আমরা গত দুইটা পর্বে যে দুইটা কমেন্ট করেছি সেই দুইটা জিনিস সম্পর্কে একটু ভালো করে খেয়াল করি। যখন আমরা কমেন্টটা করলাম তখন মানে কমেন্ট করার পূর্বে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ছিল এতটুকু, ঠিক আছে, এই পর্যন্ত। কিন্তু কমেন্ট করার পর কিন্তু লিঙ্কের শেষে দেখুন এই ল্যাশটা কিন্তু যুক্ত হলো, যে হ্যাশট্যাগ দিয়ে যে কমেন্ট মানে কমেন্ট কত নাম্বার কমেন্ট সেটা সহ কিন্তু এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা যখন এই ওয়েবসাইটটি তো আমরা পোস্টটা করলাম, তখন কিন্তু দেখা গেছে যে পোস্টটা যখন করি নাই বা কমেন্টটা যখন করি নাই ওয়েবসাইটের লিঙ্কটা ছিল এতটুকু, কিন্তু কমেন্ট করার সাথে সাথে তার শেষে একটু ল্যাজ যোগ হয়ে এটা এতটুকু চলে আসলো। এটা চলে এসেছে এই জন্য, যেমন দেখুন এই সাইটটার ক্ষেত্রে যদিও কমেন্টটা মডারেশনের জন্য আটকে আছে, এখনো পাবলিশ হয়নি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিউটার থেকে এই কমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই সেম কমেন্ট যদি আমরা এটার যে অরিজিনাল লিঙ্ক, অরিজিনাল লিঙ্কটা যদি কপি করে যদি আমরা অন্য একটা ব্রাউজার দিয়ে, আমাদের কম্পিউটারের অন্য একটা ব্রাউজার দিয়ে যদি আমরা এই এই পোস্টটাতেই যদি যাই, এই সেম পোস্টটাতে আমরা নিচের দিকে যদি যাই, তাহলে দেখতে পারবো দেখুন যে আমাদের ওই কমেন্টটা, যে কমেন্ট আমরা করলাম উই দ্য কোডার দিয়ে, সেই কমেন্টটা কিন্তু নেই, ঠিক আছে। কিন্তু আমাদের আমরা যে কম্পিউটার দিয়ে করেছি সেই ব্রাউজারে কিন্তু সেটা আছে, ঠিক আছে। তো অনেকেই কিন্তু আবার এটা মনে করে যে যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি কমেন্ট, তাই ক্লায়েন্টকে আমি এই লিঙ্কে দিয়ে দিব, তাহলে ক্লায়েন্ট মনে করবে, কিন্তু আসলে না, এই কমেন্টটা এখানে তখনই দেখা যাবে, সবার জন্য এটা তখনই দেখা যাবে যখন এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে, যিনি মডারেটর আছেন ওয়েবসাইটের তিনি যখন এটা অ্যাপ্রুভ করবেন তখনই কেবল এই কমেন্টটা আপনি দেখতে পারবেন, মানে যে কেউ দেখতে পারবে, আদারওয়াইজ শুধুমাত্র আপনিই আপনার কম্পিউটার থেকে দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই লিঙ্কটা আপনাকে সেভ করে রাখতে হবে অলওয়েজ, যখনই আপনি কোনো কমেন্ট করবেন সাথে সাথে এই লিঙ্কটা কপি করে নেবেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনি এখানে একটি এক্সেল শিট, গত পর্বে আপনারা দেখেছেন যে আমরা এক্সেল শিট তৈরি করে সাবমিট রিপোর্ট দিই, তো এখানে আমরা লিখতে পারি যে রিপোর্ট ফর ব্লক কমেন্ট। তো এখানে আমরা দিতে পারি যে ইউআরএল, আমাদের কমেন্টের যে ইউআরএল আছে সেটা, এরপরে আমরা এখানে দিতে পারি যে আমরা কোন কিওয়ার্ড এখানে ইউজ করেছি বা কোন অ্যাঙ্কর এখানে ইউজ করেছি সেটা, তারপরে আমরা এখানে লিখতে পারি যে পেজ র্যাঙ্ক কত সেই ওয়েবসাইটের, তারপর আমরা এখানে লিখতে পারি যে অ্যালেক্সা র্যাঙ্ক কত, তারপরে যদি আমাদের কোনো রিমার্কস থাকে, আমরা যদি কোনো কথা ক্লায়েন্টকে বলতে চাই সেটা এখানে উল্লেখ করতে পারি, এবং একটু দেখতে সুবিধার জন্য এগুলাকে লাল রং এবং বোল্ড করে দিচ্ছি, এবং বোল্ড করে দিলাম এবং এগুলাকে সেন্ট্রালাইজ করে দিলাম। ওকে, তো এখন আমরা আমাদের প্রথম লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, যে আমরা এই লিঙ্কটাতে এখানে কমেন্ট করেছি। ওকে, এবং কিওয়ার্ড এখানে আমরা কোন কিওয়ার্ডটা ইউজ করেছি বলেন তো, আমরা এখানে উই দ্য কোডার এই কিওয়ার্ডটা এখানে ইউজ করেছি, উই দ্য কোডার। তবে এখানে আপনি যদি মনে করেন যে আসলে এখানে তো অ্যাকচুয়ালি যে আমরা একটা ওয়েবসাইটের জন্যই মূলত ব্যাকলিংক করেছি, একটার বেশি ওয়েবসাইট ছিল না, সো এমনও হতে পারে যে ক্লায়েন্টের একটার বেশি ওয়েবসাইট আপনাকে দিতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি এখানে আরো একটি কলাম করতে পারেন যে ক্লায়েন্টের কোন ওয়েবসাইট, হুইচ ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের জন্য আপনি এখানে ব্যাকলিংক করলেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন, কোন ওয়েবসাইটের জন্য এখানে ব্যাকলিংক করেছেন। আমরা এই কলামটা এখান থেকে কেটে এখানে নিয়ে যাই, পেজ র্যাঙ্কটা শেষে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, এবং এখানে আমরা সবার শেষে রিমার্কস দিতে পারি। আসলে সাজানোগুলো সম্পূর্ণ ডিপেন্ডেবল আপনার উপর, আপনি কিভাবে করবেন, হুইচ ওয়েবসাইট, আপনি কোন ওয়েবসাইটের জন্য এখানে ব্যাকলিংক করেছেন, withacoder.com, অ্যালেক্সা র্যাঙ্ক কত, আপনি যে সাইটে ব্যাকলিংক করলেন তার অ্যালেক্সা র্যাঙ্ক কত জানতে হবে, তো আমরা দেখি এখান থেকে অ্যালেক্সা র্যাঙ্ক কত,
দেখতে পাচ্ছি যে 1249753, 1249753, এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। এবং পেজ র্যাঙ্ক কত দেখা যাচ্ছে? পেজ র্যাঙ্ক দেখা যাচ্ছে যে এখানে পেজ র্যাঙ্ক 3 আমরা দেখতে পাচ্ছি, 3 রিমার্কস। ওকে ফাইন, দিলে দিলাম, না দিলে নাই, নো প্রবলেম। ঠিক একইভাবে দ্বিতীয় যে পোস্টটা আমরা করলাম সেটার লিংক আমরা কপি করে নিচ্ছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এবং আমরা কোন অ্যাঙ্কোরটা এখানে ইউজ করেছি দেখি, আমরা কোন অ্যাঙ্কোরটা এখানে ইউজ করেছি, এখানে যদিও দেখা যাচ্ছে না, হয়তো আমরা হোপফুলি এখানে, যাই হোক, আমরা মেবি 3D টেকনোলজি এই অ্যাঙ্কোরটা ইউজ করেছিলাম। এবং কোন ওয়েবসাইটের জন্য? withacoder.com। এবং এই ওয়েবসাইটটার অ্যালেক্সা র্যাঙ্ক কত আমরা দেখি, 270143, 270143। এবং এটার পেজ র্যাঙ্কটা আমরা দেখি, পেজ র্যাঙ্কটা দেখা যাচ্ছে যে পেজ র্যাঙ্ক 5। সো এভাবে দেখুন যে দুটি হাই পেজ র্যাঙ্কের ওয়েবসাইটে আপনি কমেন্ট করলেন। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে এই লিঙ্কটা নিলাম, প্রথমে আপনি যেটা করবেন কোন ওয়েবসাইটে কমেন্ট করার পর, ধরেন আজকে আপনি 100টা ওয়েবসাইটে কমেন্ট করেছেন, এখন 100টা ওয়েবসাইটে তো সাথে সাথে কিন্তু কমেন্ট অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? আপনি যখন যে ওয়েবসাইটে কমেন্ট করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো সাথে সাথে আপনি একটা জায়গায় নোট করে ফেলবেন, আপনার পার্সোনাল কোন একটা জায়গায়। সেটা আপনি এক্সেল শিটে করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে করতে পারেন, নোট প্যাডে করতে পারেন, করে রাখবেন। এবং যখনই আপনি সবগুলো লিঙ্ক একসাথে করে রাখবেন এবং 3 দিন পরে, 3 দিন পরে আপনি ওই লিঙ্কগুলো একটা একটা করে চেক করবেন যে ওইগুলোর মধ্যে কোন কোন কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে সেইগুলো চেক করবেন, ঠিক আছে? শুধুমাত্র যে কমেন্টগুলো অ্যাপ্রুভ হবে সেই কমেন্টগুলোই কেবলমাত্র আপনি সেখানে উল্লেখ করবেন, আদারওয়াইজ কিন্তু যেগুলো অ্যাপ্রুভ হয় নাই সেই কমেন্টগুলো কিন্তু দিলে ক্লায়েন্টের কোনো লাভ নেই, ক্লায়েন্ট কিন্তু আপনার সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? সো সহজ কথায় বলতে গেলে আপনি যখনই কমেন্ট করবেন সেই কমেন্টের লিঙ্কটা একটা জায়গায় রেখে দিবেন এবং 3 দিন পর সেই লিঙ্কটা চেক করবেন যে সেই কমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি কমেন্টটা অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনি অন্য কম্পিউটার থেকে সেই কমেন্টটা দেখতে পারবেন। সো অন্য কম্পিউটার বা অন্য একটা ব্রাউজার থেকে যদি আপনি সেই কমেন্টের লিঙ্কটা চেক করেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো 3 দিন পর যখন দেখবেন যে কয়টা কমেন্ট অ্যাপ্রুভ হয়েছে, শুধুমাত্র সেই কমেন্টের লিঙ্কগুলোই আপনি সাজিয়ে ক্লায়েন্টের কাছে জমা দিবেন। আর 3 থেকে 5 দিনের মধ্যে যদি আপনার কমেন্টের লিঙ্কগুলো যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে মনে করবেন যে সেই সাইটটা ততটা রেসপন্সিভ না বা সেই সাইটের মডারেটরটা ততটা রেসপন্সিভ না, হয়তো আপনার কমেন্টটা আর অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? সো 3 থেকে 4-5 দিন পরে আপনার আর সেই কমেন্টের পিছনে ঘোরার কোনো প্রয়োজন নেই, আপনি চেষ্টা করবেন হায়াস্ট 3 দিন বা 5 দিন ট্রাই করুন। তো এইভাবে আপনি আপনার কমেন্টগুলোকে আপনি কাজ করে আপনি মানে আপনার কমেন্টগুলো ক্লায়েন্টের কাছে সাবমিট করতে পারেন, এটা হচ্ছে প্রুফ সাবমিশন। সো কমেন্ট ব্যাকলিঙ্কের ক্ষেত্রে বা টোটাল এসইওর যত ব্যাকলিঙ্ক সংক্রান্ত কাজ আছে সবগুলো ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস বাদ আছে, বাদ আছে বলতে কি সেটা শুধুমাত্র কমেন্টের জন্যই খাটে এমন না, সেটা সকল এসইওর সকল ব্যাকলিঙ্কের জন্য খাটে। তো সেই বিষয়গুলো এই জন্য আমরা এখনো দেখাইনি, যেমন ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক, অ্যাঙ্কর টেক্সট কি, তারপর এই জাতীয় বিভিন্ন বিষয় আছে, এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।